আমার একটাই প্রশ্ন যে মানুষরা অতিরিক্ত ইনকাম করে তাদেরই বিশ পঁচিশটা বিয়ে করা উচিত বা দু চারটা বিয়ে করা উচিত তো সেই জায়গায় মোহাম্মদ নবী কি অতগুলো বিয়ে করেছিল তা তো বলতে পারবো না তবে মানে যে কৃষ্ণ নামক যে হিন্দুদের যে দেবতাটা আছে সে কিন্তু ষোলো হাজার কত ষোলো হাজার একশো আটটা হ্যাঁ তার সখী ছিল তাদের সাথে এটা আপনি জানেন মানে লুচ্চামিতে কে ছাড়াই গেছে বিশ্বলুচ্চা বিশ্বলুচ্চা কৃষ্ণ নাকি আপনি কি বলেন লুচ্চা তো কৃষ্ণ একদম মানে বিশ্ব রেকর্ডধারী নাকি ধর্ম মানিত উচ্চামি হ্যাঁ ধর্মের ভিতরে যে পার্সোনাল সেগুলাও তো উচ্চামি যে কি কারোরই তো ব্যাকগ্রাউন্ড ভালো না তাই না ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক

ঠিক আছে যুক্ত করি তাহলে দেখি কাব্য কাব্য আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ আমরা সবাই ভালো আছি বলেন আপনি আ আচ্ছা ভাই আমি एक्चुअली এলজিবিটি কমিউনিটি থেকে বিলং করতেছি বিডি তে আছি সো আপনার ভিডিওগুলো সবসময় দেখি আমি জব হোল্ডার পারসন এন্ড एक्चुअली একটা কোশ্চেন ছিল যেটা আমি যদিও আইম সেলফ মানে স্টাডি যতটুকু করা যায় সেটা করেছি বাট সামহাউ ওই কোশ্চেনটা নিয়ে एक्चुअली অনেকটা দ্বিধা মধ্যে আছি লাইক হচ্ছে যেমন আমাদের কমিউনিটি ম্যাক্সিমাম মানে এ ইসলামিক সাইট থেকে যে থ্রেটটা আসে যে লুত

আ মানে সমকামী হওয়ার কারণে যাদেরকে যাদের ওপরে আছে সমকামী হওয়ার জন্য যার উপরে ন্যাচারাল ডিজাস্টার আসছে মানে ন্যাচারাল ডিজাস্টার এটা প্ল্যান প্রোগ্রাম করে ও এই জায়গায় অনেকজন সমকামী আছে এই জায়গায় আমি যে উঠে যাই করি না কিন্তু নিজেও এই ব্যাপারগুলো আমার কাছে খুবই কম মানে খুবই হাস্যকর লাগে ব্যাপারগুলো এজ এ ছোটবেলায় যে স্টোরি পড়তাম যেখানে এই গল্পের এটা এইগুলা বিশেষ করে আমার কাছে এমনি লাগে যদিও এগুলো ওপেনলি বলতে পারি না ফ্যামিলি বা সোসাইটির জন্য বাট তারপরে আমি যেটা বিলিভ করি সেটাই হচ্ছে আমি জার্মানিতে যে কোলন সিটি আছে সেই কোলন সিটির উপরে সারাক্ষণ ছাড়া পড়তো আল্লাহ পাক সারাক্ষণ মাদ্রাসাই তো সবার আগে ধ্বংস হয়ে যেত ভাই মানে শুধু সমকামিতার জন্য না শিশুকামিতার জন্য বা শিশু দর্শনের জন্য তো ধ্বংস হয়ে যেত মাদ্রাসাই কবে আর মেয়েদের পোশাকের জন্য যদি ভূমিকম্প হইতো তাহলে লাস ভেগাসে সারাখন ভাইব্রেশনে থাকতো লাস তাই না আমি এভরি টাইম ইভেন আমি এজ এ একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি তো আমার ওখানেও কিছু খুবই প্র্যাকটিসার মুসলিম আছে তো তাদের দিক থেকেও মাঝে মাঝে যে গল্পগুলো আজকে আমি শুনতেছিলাম ইসরায়েল নিয়ে ইসরায়েলে তো একটা এটা পড়ছে মানে এই সেই লেভেলে সে খুব এক্সাইটেড কিন্তু অপর দিকে যে ইসরায়েল আরো দশটা মারতেছে সেটার অ্যাকচুয়ালি সে আর ওইগুলার খবর রাখতেছে তো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি খুবই হিপোক্রেট এগুলো প্রতি নিয়তি যেহেতু বিদিতে আসছে এই জিনিসগুলো ফেস করতে হয় ইটস নট এ নিউ থিং

সোসাইটির দিক থেকে এভরি টাইম এভরি ডে নানা রকম বুলি শিকার হই তারপর হচ্ছে অফিসে হয়তো আদার্স কলেজদের থেকে আমি হয়তো যখন আমার সিটে থাকি ওভাবে হয়তো গসিপ করে না বাট আউটসাইডে ইজ এ নর্মাল থিং যে করবে যে ব্যাপারগুলা তো অ্যাকচুয়ালি জেন্ডার স্টাডিজ বা জেন্ডার এডুকেশনটা তো আমাদের সোসাইটিতে একটা ট্যাবও মানে এটাকে অ্যাকচুয়ালি ওভাবে করে মানুষের জানার থেকে মানে এটা যে জানবে সেটা অ্যাকসেপ্ট করা তো আমার জানতে হবে ব্যাপারটা কি সে ওই লেভেলের জানার ওই অ্যাকসেপ্টেন্সিটাও মানুষের মধ্যে নাই

তা আপনার যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে তাদের হয়তো এতটা ফেস করতে হবে না তারা হয়তো একটু কম ফেস করবে কারণ মানুষের ভিতরে সেই ইয়াটা তোইই হবে না একটু শেষ করি tabby একটু শেষ করেনই তারপর আপনি বলেন একটু একটু অপেক্ষা করেন আমি একটু শেষ করে নিই যে এখন আপনি যে স্ট্রাগলটা করছেন বা যে বাধার সম্মুখীনটা হচ্ছেন এই প্রত্যেকটা জিনিস আসলে মানুষ ধীরে ধীরে অব্যস্ত হয় একটা ধর্মন্ধ সমাজে বা একটা মোলবাদী সমাজে যখন আপনি প্রথম যখন এই কথাগুলো বলবেন বা প্রথমে এই জিনিসগুলো সামনে আনবেন তখন একটা

আপনারাও যে অন্য মানুষের মতোই খুবই স্বাভাবিক মানুষ আপনারাও যে কাউকে ভালোবাসেন যে একটা ফ্যামিলি করার ইচ্ছা অনেকের মধ্যে আছে আপনারা যে অন্য মানুষের মতোই আবেগ অনুভূতি আছে সবকিছু যে একই এই জিনিসটা আপনাদের কি আসলে বলতে হবে এটা কিন্তু কেউ এমনি এমনি বুঝে নিবে না আপনাদের কি বারবার বারবার এই জিনিসটা বলতে হবে প্রথমে আপনাদের অনেক সমস্যা হবে কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে একসেপ্টেন্সটা বাড়তে থাকবে এক্সেপ্টেন্স লেভেলটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে তাতে যেটা হবে ভবিষ্যতে যারা আছে তারা একটু কম মানে ঝামেলার মধ্যে পড়বে আপনারা যে ঝামেলার মধ্যে পড়ছেন এখন সেই রকমের আর ঝামেলার মধ্যে পড়বে না আরো কম পড়বে এইভাবে প্রত্যেকটা জেনারেশনে এইরকম একটা ইশের ভিতর দিয়ে জেতা হয় একটা মানে যুদ্ধের ভিতর বা একটা লড়াইয়ের ভিতর দিয়ে জেতা হয় আপনি এখন যে লড়াইটা করছেন সেটার ফলাফল আপনি হয়তো পাবেন না কিন্তু ভবিষ্যতে যারা নিজেদেরকে এই রকম বলে প্রকাশ করবে তারা অবশ্যই সেটার একটা ভালো ফল তারা ভোগ করবে আপনি যেটা করছেন অসাধারণ কাজ করছেন এবং নিজেকে যে প্রকাশ করেছেন এবং ফ্যামিলিকে যে বলতে পেরেছেন এটা তো অনেক সাহসের বিষয় এটার জন্য আপনাকে স্যালুট হ্যাঁ এবার বলেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাই ফর ইউ নাইস অ্যাডভাইস অ্যাকচুয়ালি আমার এভরি টাইমই যেমন আমার নিজের সাথে ফাইট করতে হয় সোসাইটির ব্যাপারগুলো তো আছে আই অ্যাকচুয়ালি কেয়ার ফ্রি টাইপ মানুষ বাট বাট ওই যে নিজের সাথে যে ভাইয়া যে ফাইটটা ওইটাও কিন্তু কোনোটা কম না বাট তারপরও একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যায় আলটিমেটলি আমি আমার নিজেকে এক্সপোজ করছি ইভেন হয়তো আমার অফিসে এর আগে হয়তো ব্যাপারটা জানি না বাট আমার দিয়ে তাদের মাথায় এই যে ব্যাপারটা এই যে টার্মটা এই ব্যাপারটা সম্পর্কে তারা অবগত হবে হয়তো বা নেক্সট ডে তাদের ফ্যামিলি বা তারা কাউকে আমার মতো দেখলে হয়তো সেম ভাবে ট্রিটটা করবে না বুঝবে দেয়ার ইজ সামথিং বা কিছু একটা ইস্যু আর 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 ব্যাপার হচ্ছে যে জেন্ডার স্টাডিজটা মানে এটা অ্যাকচুয়ালি আমাদের দেশে মানে তাকে আমি বলবো যে অ্যাকসেপ্ট করার জন্য সে তো ব্যাপারটা সম্পর্কে জানিয়ে না একটা ব্যাপার মানুষকে অ্যাকসেপ্ট করার জন্য তাদের মিনিমাম থেকে মিনিমাম নলেজ পর্যন্ত নেই ব্যাপার কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর কি কিছু বলবেন কাব্য আপনি আহ না ভাই আমার ছিল যে লুথের যে ব্যাপারটা এইটা নিয়ে एक्चुअली বা রিলিজিজ এত কেন এটা নিয়ে এত শুধু কি ওই যে মানে রিপ্রোডাকশন এই সিস্টেমটার জন্যই কি এটাকে এত স্ট্রিক করে দিতেছে মানে আমার কাছে কেন মনে হয় যে এটার জন্যই হয়তো ব্যাপারটাকে এত রেস্ট্রিক্ট করছে এটাকে যারা খারাপ হিসেবে দেখাইছে তারা নিজেরাই তো কোনো রিজনিং দেয় নাই যে দার দেন আল্লাহ বলছে আল্লাহ বলছে করা যাবে না এটাই দ্যাটস এছাড়া তো কোনো প্রপার রিজনিং লাস্ট মান্থে ট্রান্সডেনিয়া একটা মানে খসড়া তৈরি হয়েছে ভাইয়া এটা সব শোন নেক্সট টু থ্রি মান্থের মধ্যে হয়তোবা বা সেটা ইয়া হয়ে যাবে পাশ হয়ে যাবে তো অনেকে এটার এগেনস্টে আবার দিচ্ছে হ্যাঁ লুতের ইয়ে আসছে বাংলাদেশ এই আসবে সেই আসবে যদি আই ডোন্ট কেয়ার ম্যান যে যেটা খুশি বলুক বাট ব্যাপারটা যদি হয় অবশ্যই আমাদের জন্য একটা ভালো কিছুই হবে সবার জন্য আচ্ছা অবশ্যই কাব্য আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাকে একটা ছোট জিনিস বলে দিই আমরা একসাথে দর্শকরা কিছু শুনতে পায় না বুঝতে পেরেছেন যেটা সমস্যাটা হয় যে দুইজনের কথা যদি ওভারল্যাপ করে তাহলে দর্শকরা একদম মানে একটা বাজে শব্দ শুনে এই কারণে আমরা করি কি যে একজনের কথাটা একটু শেষ হয়ে তারপরে আরেকজন কথা বলা শুরু করি তাহলে দুইজনের কথাই দর্শকরা শুনতে পায় আপনাকে ইয়া করার জন্য বলছি না আপনাকে একটু জানিয়ে দিলাম আমি বুঝতে পেরেছেন